সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের যে প্রেস কনফারেন্স করা হচ্ছে সেখানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধুদের। আপনারা জানেন যে এসএসসি 2016 প্যানেলকে নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে এবং আমাদের কেন সকলের বিশ্লেষণ সেই প্যানেলের যে জটিলতা, সেই জটিলতার মূল এবং মূল কাণ্ডারি হচ্ছে এসএসসি, পর্ষদ এবং রাজ্য সরকার। এর আগে এসএসসি যারা মাথা ছিলেন, পর্ষদে যারা মাথায় ছিলেন, তারা একাধিকবার বলেছেন যে রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্বের ভূমিকাতেই যা কিছু ঘটনা ঘটানো হয়েছে। আমরা চেয়েছিলাম যে যেভাবে রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্য ছেলে মেয়েদেরকে একসাথে করে দিয়ে সমস্ত বিষয়টাকে ঘেঁটে দিয়ে যারা নিজেদের মেধার জোরে চাকরি পেলেন তাদের জীবনগুলোকে দুর্বিষহ করে তুলতে, তার যেন নিরসন হয়, সেই উদ্দেশ্যে আজকে আমরা আচার্য সদন অর্থাৎ এসএসসি দপ্তর ঘেরাবের ডাক দিয়েছিলাম। আমাদের দাবি ছিল যে 23 লক্ষ ওএমআর সিট আছে, যেটা আদালত বলেছে যে ওএমআর সিটগুলোকে আপলোড করে দিতে হবে ওয়েবসাইটে, সেটা যাতে অতি দ্রুততার সাথে করা হয়, তাহলে কি হবে না সেই 23 লক্ষ ওএমআর সিটকে যদি নতুন করে পুনর্মূল্যায়ন করার প্রয়োজন হয়ে থাকে সেটা করে একাডেমিক মার্কস যেটা এসএসসির কাছে আছে, ফাইবার মার্কস যেটা এসএসসির কাছে আছে, সেগুলোকে নিয়ে নতুন করে প্যানেল তৈরি করা, তাতে কি হতো যারা যোগ্য ছেলে মেয়ে যারা নিজের মেধার জোরে চাকরি করছেন তাদের নাম যেমন সেই প্যানেলে থাকতো, যোগ্যতা মান অর্জন করার পরেও দুর্নীতির কারণে যারা চাকরিটা পাননি বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় বসে আছেন তারাও যেমন প্যানেলভুক্ত হতেন, ঠিক একই রকমভাবে টাকা দিয়ে এই রাজ্যের প্রশাসনের বিভিন্ন জায়গায় থাকা মানুষজনদের ধনসম্পদ বৃদ্ধি করার চেষ্টা করেছেন তারাও কিন্তু এই সিস্টেম থেকে বেরিয়ে যেতে পারত। খুব সহজেই দুধ এবং জল আলাদা করা যেত। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমরা অনুমতি চেয়েছিলাম, অনুমতি পত্র পাঠিয়েছিলাম, গতকালকে রাত্রেবেলায় বিধাননগরের ডিসিপির সাথে আমার কথা হয়েছিল, উনি বলেছিলেন যে আপনাদেরকে করুণাময়ীতে নয়, আমরা স্বরূপ গাঙ্গুলি একাডেমির সামনে বসার ব্যবস্থা করব এবং আপনাদের প্রতিনিধিরা গিয়ে পরে এসএসসি দপ্তরে কথা বলবে। আমরা বলেছি যে দেখুন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা কোনো ঝুটঝামেলাও চাইছি না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বক্তব্য বেশি আমাদের কোনো দাবি নেই। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যে সকাল থেকে আমাদের সাথীরা যাদের চাকরি চলে গেছে তারা যখন গিয়ে পরে ওখানে গিয়ে পরে যখন তারা অ্যাসেম্বল হলেন, মেট্রো স্টেশন থেকে বেরোনো মাত্রই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যের মেধাকে, এই রাজ্যের যোগ্য ছেলে মেয়েদেরকে অন্ধকারের তলায় তলিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার আর কতটা নিচে নামবে? আমরা কিসের ভয়ের কারণ ছিলাম? আমরা আজ পর্যন্ত এমন কোন ঘটনা ঘটিয়েছি যেখানে ভাঙচুর হয়েছে, যেখানে রাজ্য সরকারের আপত্তির কারণ থাকতে পারে? এখানে আমাদের আরো একটা প্রশ্ন যে তাহলে যাদের সাথে এসএসসি দপ্তর গিয়ে পরে ক্লোজড ডোর বৈঠক করে এলেন তারা কি কথা বলতে গিয়েছিলেন? তারা কি সরকারের হাতটা শক্ত করতে গিয়েছিলেন? আর আজকে আমাদের সাথে এসএসসির বৈঠক করতে কোথায় আপত্তি দাঁড়ালো? এটা কি বুঝতে পেরেছিল যে অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হবে, আমাদের কথার জবাব দিতে পারবে না? এটাকে আমরা অন্যভাবে নিচ্ছি না। আজকে বিকাল 4টার মধ্যে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে যদি ছাড়া না হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি যে সারা রাত আপনাকে টের পাওয়াবো যে আমরা কি করতে পারি। আর আমরা নির্বাচন কমিশনের দপ্তরেও যাচ্ছি এর জবাব দিয়ে চাইতে, কারণ কালকে যে মেল করেছিলাম সেটা নির্বাচন কমিশনকেও আমরা পাঠিয়েছিলাম। এখন যেখানে নির্বাচনী আচরণবিধি লাগু আছে তারপরেও বিধাননগরের পুলিশ কার নির্দেশে এই কাজ করলো সেটা আমরা জানতে যাচ্ছি। কিছুক্ষণ পরে আমরা বেরোচ্ছি ইলেকশন কমিশন। আমি ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক। আমাদের যদি আমাদের সাথীরা আছেন যদি কিছু বলেন তারা বলবেন। ইলেকশন কমিশনে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, হঠাৎ করে এরকম গ্রেপ্তারি হয়েছে তার প্রতিবাদে আমরা কোনো যাচ্ছি সেখানে, আমার অ্যাপয়েন্টমেন্ট কিছু অবশ্যই সিওর সাথে দেখা করতে চাই, তিনি যদি দেখা করতে না পারেন তার কোনো পদস্থলকে বলবেন, আমরা আমাদের কথা রাখতে চাই। আমাদের মনে হচ্ছে যে এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে আড়াল করার জন্য সরকার এতটাই সক্রিয় হয়ে উঠেছে যে চারিদিকে এখন ভয়ের বাতাবরণ দেখতে পাচ্ছেন। আর এই যে সুপ্রিম কোর্টে যাওয়ার নাটক, এই যে অচলাবস্থা তৈরি করার যে নাটক উনি করে বেড়াচ্ছেন, উনি হাইকোর্টে দাঁড়িয়ে পরে বলেছিলেন যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার। আজকে প্রত্যেক পলে পলে সেই মানে পদে পদে সেই কথা যে উনি রাখছেন তার প্রমাণ রাখছেন। আমরা ধিক্কার জানাই এই সরকার এবং তার প্রধানমন্ত্রী।